হ্যালো বন্ধুরা নলেজ লাভার চ্যানেলে তোমাদের সবাই স্বাগত আশা করি সবাই ভালোই আছো আজকে আমরা যে একটি কবিতা আলোচনা করবো তা অষ্টম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধু অষ্টম শ্রেণী না সকলের জন্যই এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ এবং মানুষকে বেঁচে থাকার জন্য যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে এই কবিতার বিষয়বস্তু এবং এই কবিতার নাম তো কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতা লিখেছেন হচ্ছে ল্যাংস্টন হিউজ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত কবি ছিল তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করো পরবর্তী নোটিফিকেশনের জন্য তো চলো দেরি না করে শুরু করা যাক তো চলো বন্ধুরা প্রথমে জেনে নিই ল্যাংস্টন হিউজ সম্পর্কে কারণ ল্যাংস্টন হিউজ এই কবিতার লেখক ল্যাংস্টন হিউজ তিনি একজন মার্কিন কবি ছিলেন তিনি উপন্যাসকারও ছিলেন বটে তিনি উনিশশো দুই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার সম্পূর্ণ নাম হচ্ছে জেমস মার্কার ল্যাংস্টোন হিউজ এবার তার কবিতা লেখার ধরন কী ছিল সেটা সম্পর্কে আমাদের জানতে হবে তিনি কবিতা লিখতেন সাধারণত সাধারণ মানুষের পক্ষে থেকে পরাধীন মানুষের পক্ষে থেকে এবং পরাধীন মানুষের পক্ষে থেকে তিনি যে প্রথম কাব্যগ্রন্থ লিখেছিলেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যা প্রকাশিত হয়েছিল তার নাম হচ্ছে দ্য ওয়ে ব্লুস এবং সেখানে একটা কবিতা ছিল তার নাম হচ্ছে দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার এই কবিতাটি কিন্তু দারুণ খ্যাতি অর্জন করেছিল নিগ্রো কথাটি থেকেই আমরা বুঝতে পারছি যে নিগ্রো জানো তোমরা আফ্রিকার একটি পিছিয়ে পড়া মানুষ বা পিছিয়ে পড়া সম্প্রদায় যা আমেরিকাতেও কিছু অংশ রয়েছে তাদেরকে নিগ্র বলা হচ্ছে তো সেই নিগ্রদের কথা নিগ্রদের পক্ষ হয়ে তিনি কবিতা লিখেছিলেন কিন্তু বিশেষ করে আমরা যদি এই স্বাধীনতা কবিতা অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই এইটির সিলেবাসে যে স্বাধীনতা কবিতাটা নেওয়া হয়েছে ল্যাংস্টন হিউজের তা কিন্তু নেওয়া হয়েছিল শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ তারা একটা কাব্যগ্রন্থ অনুদিত করেছিল যার নাম দেওয়া হয়েছিলো একশো বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা সেই একশো বছরের শ্রেষ্ঠ নিগ্র কবিতা থেকে কিন্তু এই স্বাধীনতা কবিতাটি এই পাঠ্যাংশে তোমাদের অন্তর্ভুক্ত করা হয় তো বন্ধুরা এখন চলো আমরা সরাসরি কবিতার লাইন ভিত্তিক আলোচনায় চলে যাই প্রথমেই বলা হয়েছে স্বাধীনতা কোনো দিনই আসবে না আজ নয় কোনো দিনও নয় ভয় অথবা সমঝোতার মধ্যে তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে কবি এখানে স্পষ্ট বোঝাতে চেয়েছে স্বাধীনতা স্বাধীনতার অর্থ হল এর অধীন স্ব মানে নিজের অর্থাৎ তুমি তোমার নিজের অধীনে যখন থাকবে তখনই তুমি স্বাধীন কিন্তু স্বাধীনতার বিপরীত অর্থ হচ্ছে বা বিপরীত শব্দ হচ্ছে পরাধীন অর্থাৎ পরের অধীনে যখন তুমি থাকবে অর্থাৎ তোমার সমস্ত কিছু কেউ নিয়ন্ত্রণ করে দিবে তখন কিন্তু তুমি আর স্বাধীন নও তখন তুমি পরাধীন পরের অধীনে কিন্তু স্বাধীন মানে যখন তুমি তোমার মতন করে চলতে পারবে তোমার মনের কথা অনুযায়ী তুমি চলতে পারবে ভালো বিচার বিবেচনা করার দায়িত্ব তোমার নিজের ওপর থাকবে সেটাকেই বলছে স্বাধীনতা তাই বলেছেন স্বাধীনতা কোনোদিনই আসবে না না আজ নয় কোনোদিনও নয় ভয় অথবা সমঝোতার মধ্যে তাদের স্বাধীনতা কোনোদিনও আসতে পারবে না ভয় ও সমঝোতার মধ্যে দিয়ে যে সমস্ত মানুষ পরাধীন এবং যাদেরকে অন্যেরা নিজের অধীনে রেখেছে সেই পরাধীন মানুষরা যদি ভয় পায় এবং তারা সবসময় যদি সমঝোতার মধ্যে দিয়ে যায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডের মধ্যে দিয়ে চলে যায় তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে কোনোদিনও স্বাধীনতা আসবে না তোমরা জানো ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু ভয় কখনো পেত না এবং তারা সহজে সমঝোতাও যেতে চাইত না তাহলে ভয় ও সমঝোতা থাকলে সেখানে কিন্তু স্বাধীনতা কখনোভাবেই আসবে না তার কারণ কারণ হিসেবে বলেছে আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু কাটা জমির মালিকানার এখানে আমাদের বলতে কবি সেই পরাধীন মানুষদের কথা বলা হয়েছে বা সেই পরাধীন সম্প্রদায়ের কথা বলেছে বা সেই পরাধীন জাতির কথা বলেছে বা সেই পরাধীন দেশের কথা বলেছে আমাদের বলতে তাদেরকেই বোঝানো হয়েছে তাই এখানে বলেছেন যে আমাদের তো অন্য সকলের মতো অধিকার রয়েছে অন্য সকল বলতে এখানে আবার সেই স্বাধীন ব্যক্তিদের কথা বলা হয়েছে সেই ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা অন্যকে পরাধীন করে রেখেছে সেই ব্যক্তিদের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের মতন করে সেই পরাধীন মানুষগুলোরও তো অধিকার রয়েছে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার এখানে দু পায়ের ওপর দাঁড়ানো বলতে স্বাধীনতার অর্থ বোঝানো হয়েছে দু পায়ের ওপরে দাঁড়ানো বলতে সম্পূর্ণভাবেই সে যে স্বাধীন তার কথা বলা হয়েছে দু কাঠা জমির মালিকানার দু কাঠা হচ্ছে এটা একটা পরিমাপ সূচক একটা শব্দ দু কাঠা তোমরা জানো জমির হিসাব কাঠাতে হয় তো কাঠা বলতে মোটামুটি সাতশো কুড়ি বর্গ ফুট এলাকাকে এক কাঠা বলা হয় তো হচ্ছে দু কাঠা জমির মালিকানার আমাদেরও তো অধিকার আছে এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে দু কাঠা জমির ওপর অধিকার আছে বলতে তারও তো স্বাধীনতার অধিকার রয়েছে সেও স্বাধীন থাকতে পারে তাকে কেন অন্যের জমির ওপর থাকতে হবে কেন পরাধীন থাকতে হবে অন্যের কথা মতো কেন চলতে হবে তাই এখানে বলা হয়েছে দু কাঠা জমির মালিকানার এরপরই বলেছে শুনে শুনে কান পচে গেল সময়ে সবই হবে কাল একটা নতুন দিন অর্থাৎ সেই পরাধীন মানুষেরা যারা অন্যের অধীনে রয়েছে তাদের শুনে শুনে কান পচে গেছে অর্থাৎ এক কথা তাদের তারা বারবারই শুনে আসছে কি শুনে আসছে যে সময় হলে সবই হবে অর্থাৎ তোমরা পরাধীন মানুষ তোমাদের কোনো আন্দোলনের প্রয়োজন নেই তোমাদের বিরোধিতার প্রয়োজন নেই বিদ্রোহের প্রয়োজন নেই যখন সময় আসবে তখন সব কিছু একা একাই ঘটবে অর্থাৎ সময়ের হাতে সব কিছু ছেড়ে দিতে বলা হয়েছে কাল একটা নতুন দিন আবার বলেছে সময় যখন আসবে অর্থাৎ কালকে একটা নতুন দিন আসবে সেই নতুন দিনে তোমাদের সমস্ত দাবি দাবা মেটানো হবে সেই নতুন দিনে হয়তো তোমরা স্বাধীন হতে পারবে এভাবে এই পরাধীন মানুষকে নানানভাবে বুঝিয়ে সুঝিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু এই পরাধীন মানুষেরা তারা কিন্তু সময়ের হাতে সব কিছু ছেড়ে দিতে চায় না আর কাল একটা নতুন দিন আসবে এর প্রলোভনেও কিন্তু তারা ভুলতে চাচ্ছে না এর পরের লাইনে কি বলেছে দেখো মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতা প্রয়োজন হবে না আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় মৃত্যুর পর অর্থাৎ যখন কেউ মারা যায় মৃত দেহের কিন্তু কোনো সারা অনুভূতি কিছুই থাকে না তার মধ্যে কোনো সেন্স থাকে না সুতরাং মৃত্যুর পর যদি তার স্বাধীনতা আসে তাতে তার কি মূল্য তাহলে তাকে বেঁচে থাকতে তার স্বাধীনতা অর্জন করতে হবে মৃত্যুর পরে স্বাধীনতা আসলো কি আসলো না তাতে কোনো কিছু যায় আসে না সেই ব্যক্তিটির ক্ষেত্রে সেই জাতিটির ক্ষেত্রে সেই দেশের ক্ষেত্রে অর্থাৎ তাকে বেঁচে থাকা অবস্থায় তাকে স্বাধীনতা অর্জন করতে হবে এর পরের লাইনটিতে আরও স্পষ্ট করে দিয়েছে এই বিষয়টা আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায় কবি এখানে যথার্থই বলেছে কালকের রুটি কালকে আমি রুটি পাবো খাওয়ার জন্য তো সেই রুটি কালকে পাবো কিন্তু আজকে যে আমার রুটি নেই আজকে আমি কীভাবে চলবো এখানে রুটি বলতে কবি স্বাধীনতার কথা বুঝিয়েছেন অর্থাৎ বেঁচে থাকতে গেলে স্বাধীনতা অত্যন্ত জরুরি স্বাধীনতা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না সে যদি স্বাধীন থাকে তাহলে তার মধ্যে নানান রকম সৃজনমূলক কাজকর্মের উৎপত্তি ঘটবে কিন্তু পরাধীন থাকলে তা কখনো সম্ভব নয় তাই কালকে আমি স্বাধীনতা পাব অর্থাৎ কালকে রুটি আছে আজকে আমি পরাধীন আজকে রুটি নিই তাহলে আজকের দিন কীভাবে চলবে তাই কবি এখানে রুটির মধ্য দিয়ে স্বাধীনতা কথাটিকে বোঝাতে চেয়েছে এরপর আবার কবি নিজেই বলেছেন যে স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্যে একটা বড় প্রয়োজনের জন্যে স্বাধীনতাকে বীজ প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে বীজ প্রবাহ মানে বীজ থেকে বীজ সৃষ্টি হওয়া এখানে বীজ প্রবাহ বা বীজের কথাটি কবি এ কারণেই বলেছেন যে একটি বীজের মধ্যে সেই শক্তি থাকে যেখান থেকে উপযুক্ত পরিমাণ তাপ উপযুক্ত পরিমাণ অক্সিজেন উপযুক্ত পরিমাণ জল সব কিছু পাওয়ার পর সেই বীজ আস্তে আস্তে কিন্তু একদিন বৃক্ষে পরিণত হয় প্রথমে ছোট বৃক্ষ শিশু বৃক্ষ তারপর আস্তে আস্তে তা মহিরূপ ধারণ করে তাহলে সেই মহিরূপ যে বৃক্ষ তার সমস্ত ক্ষমতা কোথায় ছিল সেই বীজের মতো লুকায়িত ছিল তাই বলছে স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ আর সেই স্বাধীনতা যদি না থাকে তাহলে কিন্তু তা কোনোভাবেই বৃহৎ মহিরূপ গাছের আকার ধারণ করতে পারবে না তাই স্বাধীনতাকে তিনি বীজ প্রবাহ বলেছেন সেই স্বাধীনতা নামক বৃষ্টি পরবর্তীতে কিন্তু নানান ধরনের ভালো কাজের আয়োজন করতে পারে এবং সেটা বাঁচার জন্য তো অবশ্যই প্রয়োজন এই স্বাধীনতা এবং বড় প্রয়োজনের জন্য বড় প্রয়োজন বলতে জীবনে যে কোনো ধরনের ভালো কাজ করার জন্য স্বাধীনতা অত্যন্ত জরুরি পরাধীন মানুষ তারা কিছুই করতে পারে না অন্যের অধীনে কেটে যায় সারা জীবন এবং তারা মরেও যায় কিন্তু তাদের দ্বারা কোনো কাজই হয় না কিচ্ছু হয় না তাহলে কিছু করার জন্য স্বাধীনতা অত্যন্ত প্রয়োজন বাঁচার জন্য স্বাধীনতা প্রয়োজন এরপরে বলেছেন আমিও তো সেখানেই বাস করি তুমি যেখানে এখানে আমি বলতে আবার সেই পরাধীন মানুষদের কথা বলা হয়েছে যে আমিও যেখানে বাস করি তুমিও তো সেখানেই বাস করো বা তুমি যেখানে বাস করো আমিও সেখানেই বাস করি তাহলে তুমি স্বাধীন থাকতে পারো আমি কেন স্বাধীন থাকতে পারব না আমার কেন স্বাধীনতার প্রয়োজন নেই তাই এখানে বলা হয়েছে যে আমি যেখানে থাকি তুমিও সেখানেই থাকো আমরা পাশাপাশি থাকি অথচ তোমার স্বাধীনতার প্রয়োজন আছে কিন্তু তুমি আমাকে পরাধীন করে রেখেছো তুমি যেমন স্বাধীন থাকতে চাও তুমি যেমন স্বাধীন থাকতে ভালোবাসো ঠিক আমাকেও তুমি সেরকম স্বাধীনতা দাও আর যদি স্বাধীনতা না দাও তাহলে তা আমরা আদায় করে নেব আন্দোলনের মধ্য দিয়ে কোনো সমঝোতায় কিন্তু আমরা যাব না এখানে তাই কবি বোঝাতে চেয়েছেন আমিও তো সেখানেই বাস করি তুমি যেখানে তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন অর্থাৎ তুমি যেমন স্বাধীনভাবে থাকছো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছ স্বাধীনভাবে চলাফেরা করছো তাহলে তুমি কেন আমাকে পরাধীন করে রেখেছো আমাকে পরাধীন করে রাখার অধিকার তোমার কোনো রকম নেই অর্থাৎ একটি দেশ যখন আরেকটি দেশকে পরাধীন করে রাখে একটি মানুষ যখন আরেকটি মানুষকে পরাধীন করে রাখে তখন সেই পরাধীন মানুষ বা পরাধীন দেশ বা পরাধীন জাতি সেই স্বাধীন জাতি বা স্বাধীন মানুষ বা স্বাধীন দেশের প্রতি এই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছে যে তুমি যেমন স্বাধীন থাকতে চাও ঠিক সেরকম আমারও স্বাধীন থাকার অধিকার রয়েছে আমাকেও তুমি স্বাধীনতা দিতে বাধ্য তাই বলেছে তাই স্বাধীনতা আমারও প্রয়োজন তোমার যেমন তুমি যেমন স্বাধীনতা ভোগ করছো আমাকেও স্বাধীনতা তোমাকে দিতে হবে তো বন্ধুটি কবিতাটি অত্যন্তই গুরুত্বপূর্ণ শুধু পড়ার জন্য নয় কোনো ব্যক্তির জীবন গড়ে তোলার জন্য যাই হোক আজকের কবিতাটি এতটুকুই ছিল তো বন্ধুরা কবিতার শেষে আবার বলি তোমাদের যদি কোনো বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আমি আমার সাধ্যমতো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমরা একটা লাইক বটনে অবশ্যই প্রেস করো আর যারা নতুন এসেছেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এতটুকুই অনেক অনেক ভালো থেকো